পরেশ বড়ুয়াল এনআইএর সমন সমন জারি অরুণোদয় দহতিয়াল সমন জারি রুমেল আর সৌরভ গগৈল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর আর সি এক অব্লিক দুই শূন্য দুই চারি নম্বর গোচরের ভিত্তিত জারি করা হয়েছে এই সমন। এই গোচরের তদন্ত করে এনআইএ ইতিমধ্যে আদালতত দাখিল করেছে অভিযোগনামা, কিন্তু এনআইএ পূর্বে জারি করা সমনের ভিত্তিত এনআইএর আদালতত হাজির হওয়া নাই আলফা স্বাধীনর মুরব্বী পরেশ বড়ুয়া, জ্যেষ্ঠ নেতা অরুণোদয় দহতিয়া, প্রচার বিভাগের ভারপ্রাপ্ত বিষয়া রুমেল অসম আর যুদ্ধর সহসদস্য সৌরভ গগৈ। ইয়াৰ বাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ বাতৰি কাকতত এনেদৰে দিলে বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন প্রকাশ করে এনআইএ কলে পরেশ বড়ুয়া তিনি আগস্টর পুয়া দশ বজাত এনআইএর গুয়াহাটির আদালতত হাজির হোক, অরুণোদয় দহতিয়া তিনি আগস্টর পুয়া দশ বজাত এনআইএর গুয়াহাটির আদালতত হাজির হোক, সৌরভ গগৈ তিনি আগস্টর পুয়া দশ বজাত এনআইএর গুয়াহাটির আদালতত হাজির হোক। লগতে আলফা স্বাধীনর প্রচার বিভাগের ভারপ্রাপ্ত বিষয়া রুমেল অসমলৈ সমন জারি করে এনআইএ কলে রুমেল অসম চৈধ্য আগস্টর পুয়া দশ বজাত এনআইএর গুয়াহাটির আদালতত হাজির হোক। এনআইএ আদালতর বারম্বার পরোয়ানার পিছতো পরেশ বড়ুয়া আর তেওঁৰ সতীর্থ তিনি নেতায় আদালতত হাজির হওয়া নাছিল, যার বাবে পরেশ বড়ুয়া সহ চারি আলফা স্বাধীনর নেতালৈ এই নির্দেশ বিজ্ঞাপনের জড়িয়ে প্রকাশ করিলে এনআইএ। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট। পরেশ বড়ুয়াল এনআইএর সমন সমন জারি অরুণোদয় দহতিয়াল সমন জারি রুমেল অসম আর সৌরভ গগৈল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর আর সি এক অব্লিক দুই শূন্য দুই চারি নম্বর গোচরের ভিত্তিত জারি করা হয়েছে এই সমন। এই গোচরের তদন্ত করে এনআইএ ইতিমধ্যে আদালতত দাখিল করেছে অভিযোগনামা, কিন্তু এনআইএ পূর্বে জারি করা সমনের ভিত্তিত এনআইএর আদালতত হাজির হওয়া নাই আলফা স্বাধীনর মুরব্বী পরেশ বড়ুয়া, জ্যেষ্ঠ নেতা অরুণোদয় দহতিয়া, প্রচার বিভাগের ভারপ্রাপ্ত বিষয়া রুমেল অসম আর যুদ্ধর সহসদস্য সৌরভ গগৈ। ইয়াৰ বাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ বাতৰি কাকতত এনেদৰে দিলে বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন প্রকাশ করে এনআইএ কলে পরেশ বড়ুয়া তিনি আগস্টর পুয়া দশ বজাত এনআইএর গুয়াহাটির আদালতত হাজির হোক, অরুণোদয় দহতিয়া তিনি আগস্টর পুয়া দশ বজাত এনআইএর গুয়াহাটির আদালতত হাজির হোক, সৌরভ গগৈ তিনি আগস্টর পুয়া দশ বজাত এনআইএর গুয়াহাটির আদালতত হাজির হোক। লগতে আলফা স্বাধীনর প্রচার বিভাগের ভারপ্রাপ্ত বিষয়া রুমেল অসমলৈ সমন জারি করে এনআইএ কলে রুমেল অসম চৈধ্য আগস্টর পুয়া দশ বজাত এনআইএর গুয়াহাটির আদালতত হাজির হোক। এনআইএ আদালতর বারম্বার পরোয়ানার পিছতো পরেশ বড়ুয়া আর তেওঁৰ সতীর্থ তিনি নেতায় আদালতত হাজির হওয়া নাছিল, যার বাবে পরেশ বড়ুয়া সহ চারি আলফা স্বাধীনর নেতালৈ এই নির্দেশ বিজ্ঞাপনের জড়িয়ে প্রকাশ করিলে এনআইএ। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।